हेलो बंधुरा, आमी प्रिया। आमादे चैनले सकल प्रकार पाठ गल्प शुनते आमादे चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी बाजिए अल बाटने क्लिक करुन। शान सारा बाड़ी खोजेओ पाखीके पाई ना। एरपर बेंचेर एक माथाय एसे बसे। चाँदेर आलोय आलोकित चारिदिक। ब्यापारटा मंद लागछे ना शानेर। বিয়েটা তো হয়ে গেছে, কোনোভাবে হোক। চলে যাওয়ার সুযোগও ছিল, তবে আমি কেন থেকে গেলাম? আর আমার মনে যে দ্বিচারিতার সৃষ্টি হওয়ার কথা ছিল তা কেন নেই? তবে কি আমিও চেয়েছিলাম বিয়েটা হোক? ভাবতে ভাবতে সামনে খানিক দূরে চোখ পড়ে শানের। বুঝতে পারে পুকুর ওটা, তবে কোনো মেয়ে যে সেখানে বসা তা বুঝতে অসুবিধে হয় না। ভ্রু কুচকে ভাবতে থাকে, এত রাতে পুকুর পাড়ে কোনো মেয়ে এভাবে কেন থাকবে? চাঁদের আলোর সাথে পাখিদের বাড়ির গেটের লাইটের ক্ষীণ আলোয় বুঝতে পারে ওটা পাখি। মনে কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হয়। আক পিচ না ভেবে পা বাড়াতেই ফোনে কল আসে। রাহিলা বেগম ফোন করেছেন। হ্যাঁ চাচি, বলো। তুমি কি আজ আসবে বাবা? না চাচি, এখানে একটা কাজে আটকা পড়েছি। ইনাকে একটু বুঝিয়ে বলো, আর আমি কালকে চলে আসবো, কেমন? আচ্ছা, বলেই ফোন পকেটে রেখে দেয় শান। এরপর বাগান থেকে পুকুর পাড়ে যাওয়ার সরু রাস্তাটা ধরে রাস্তার শেষ মাথায় গিয়ে থামে। খুব সাবধানে গিয়ে থামে পাখির পিছনে। সিমেন্টে বাঁধাই করা পুকুর পাড়, চাঁদের আলোই পানিতে মুক্তা ঝরছে যেন। চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিয়ে পাখির দিকে তাকায় শান। দুহাতে হাঁটু চড়িয়ে মাথা ঠেকিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে পানিতে প্রতিফলিত চাঁদের আলোর দিকে। পাখির এই বিধ্বস্ত রূপ শানের হার্টের প্রতিটা বিটকে আরো দ্রুতগামী করে তুলছে। তার এই সময় কি করা উচিত বুঝছে না সে। পাখির সঙ্গে কি কথা বলবো? কি কথা বলবো নাকি বলবো না? যেভাবে এসেছে সেভাবে বরং চলে যাই। দোটানা মন নিয়ে শান আবার পা বাড়াতেই পাখি ডেকে ওঠে, দাঁড়ান। থমকে যায় শান। ও স্বরের কাছে নিজের ইচ্ছে শক্তি কিছুই না যেন, পা বাড়ানোর ইচ্ছে করছে না আর। সব কিছুর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি চলে যান, আমি ব্যবস্থা করছি। শানের দিক থেকে মুখ ফিরিয়ে খনখনে গলায় বলে পাখি। খুব শান্ত স্বাভাবিক দৃষ্টিতে শান তাকিয়ে আছে পাখির দিকে। শানের থেকে প্রতি উত্তর না পেয়ে পাখি মাথা তুলে তাকায়। চোখে চোখ পড়তে রাগে চোখ সরিয়ে নেয়। পাখির চোখ দেখে বোঝার বাকি থাকে না এত সময় এখানে বসে বসে কেঁদেছে সে। কান্নার দাগ এখনো মুছে যায়নি। চাঁদের আলোয় বড় বেশি মোহনীয় লাগছে পাখিকে। নিজেকে নিজের মাঝে সংবরণ করা দায়ী হয়ে পড়েছে শানের। চাইলেও আজ মনের লাগামহীন আবেগগুলোর রাজ ধরতে পারছে না সে। পাখি সেদিকে আর একবার চেয়ে বলে, আমার জন্য আপনার লাইফে কোনো প্রবলেম হোক তা আমি চাই না, আপনি চলে যান এখান থেকে। তুমি? হঠাৎ প্রশ্ন করে শান। নিজের করা প্রশ্নে নিজেই অবাক হয়। ভাবতে থাকে, আমি কি পাখিকে সঙ্গে নিয়ে যেতে চাই? দাঁতে দাঁত পিষে পাখি বলে, আপনার কাছ থেকে উপহার স্বরূপ অনেক কিছু পেয়েছি, আর কিচ্ছু চাই না আমার। এখানে যদি মরে পচে গলেও যাই তবুও আপনার মতো মানুষের কাছে ফিরবো না। বাড়ির দিকে পা বাড়াতেই ডান হাত ধরে ধ্যাচকা টানে পাখিকে একদম নিজের কাছে নিয়ে আসে শান। হকচকিয়ে ওঠে পাখি। শানের বুকের এত কাছে নিজেকে ভেবে বুকের ল্যাপটপ শব্দটা বেড়ে যাচ্ছে দ্বিগুণ, যেন বাহিরে থেকে শোনা যাবে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে পাখি। শান এক হাতে পাখির কোমর চড়িয়ে আর একটা হাত খুব সন্তর্পণে কপালের উপর লেপটে থাকা চুলগুলো ছুঁয়ে দেয়। কেঁপে কেঁপে ওঠে পাখির পুরো শরীর। কারো মুখে কোনো কথা নেই। শান হাতটা কপাল থেকে নামিয়ে বাম গালটা দখল করে নেয়। শুকনো দুটো ঢোক গিলে চেয়ে থাকে পাখির পিটপিট করা চোখের দিকে। খুব ইচ্ছে করছে ও চোখের পাপড়িগুলো ঠোঁটে ছুঁয়ে দিতে। থমকে চেয়ে থাকে জ্যোৎস্না স্নানে ডুবে থাকা নারী মুখের দিকে। কম্পনরত চোখ ছোড়া খুলে পাখি শানের দিকে তাকায়। শান কোমরে জড়ানো হাতটা উঠিয়ে আর এক গালে রেখে মুখটা আঁচলা ভরে তুলে ধরে। শানের পরবর্তী পদক্ষেপ বুঝতে পেরে পাখি কেঁপে উঠে চট করে চোখ দুটো বন্ধ করে ফেলে। শান এগিয়ে যায় তাক করা পাখির ওষ্ঠ যুগলের দিকে। মুহূর্তেই ঠোঁটের নিচের তিলটা জলজল করে চোখে ধরা পড়ে শানের।
চোখের চলনই শুরু হয় তখনই। চোখ দুটো বন্ধ করে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে শান। কি করছো এসব? ভাবতে ভাবতে অনুতাপের স্পষ্ট রেখা শানের চোখে মুখে ভেসে ওঠে। পাখি চোখ খুলে তাকিয়ে দেখে শান সরে গেছে 2 ইঞ্চি। পাখি করুণ চোখে তাকাতেই শান গাল থেকে হাত সরিয়ে পেছনে ঘুরে আসতে ধরে। নিজের শার্টের কলারে টান ধরায় থেমে যায় শান। সাবধানে পেছন ঘুরে বুঝতে পারে পাখি শানের কলার চেপে ধরেছে পেছন থেকে। ভ্রুদয়ে ভাঁজ ফেলে শান একবার পাখির দিকে আর একবার নিজের কলারের দিকে চেয়ে দেখে। রাগত দৃষ্টিতে পাখি শানের দিকে তাকিয়ে থাকে। ভ্রু নাচিয়ে শান বলে, কি? পাখি কিছু না বলে মাটিতে ভর দেওয়া শানের 2 পায়ের উপর দাঁড়াতেই শান কিছুটা সরে যায়। স্বাভাবিক চাহনিতে চেয়ে পাখি শানের দিকে এগিয়ে যায়। এতটাই কাছে চলে যায় যে পাখির মাথা গিয়ে ঠেকে শানের মুখের কাছে। চুলের সুগন্ধে মাদকতার ছোঁয়া শানকে নির্দিষ্ট স্থানেই বেঁধে রাখে। পাখি মাথা তুলে সন্তর্পণে শানের 2 গালে ভালোবাসার পরশ এঁকে দেয়। 2 হাতে শানের মাথাটা নিচু করে কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। হতভম্বির মতো পাখির কাণ্ড দেখে চলেছে শান। মাথার 2 পাশে হাত রেখে শানের আরো কাছে যেতেই পাখির হাত দুটো ধরে ফেলে সে। কি করছো এসব? কপট রাগ দেখিয়ে বলে শান। পাখি শুকনো ঠোঁট দুটো চিহপায় ভিজিয়ে সম্মোহিত চোখে তাকিয়ে থাকে শানের দিকে, যে দৃষ্টি এড়িয়ে যাবার সাধ্য কোনো পুরুষের নেই। শান নজর সরিয়ে বলে, ঘরে চলো। পাখি নিরুত্তর হয়ে পা দুটো উঁচিয়ে গলা ছড়িয়ে ধরে শানের। নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে শান। ফুপিয়ে কেঁদে ফেলে পাখি। জড়ানো গলায় মুখ গুঁজে কেঁদে কেঁদে বলে, আমি আপনাকে খুব ভালোবাসি। আমি জানি আপনিও আমার ভালোবাসেন, কিন্তু আপনি কারণে অকারণে আমাকে তাড়নার পয়তারা করেন। কেন, কারণ কি? আমি কি এতটাই খারাপ? খুব করে ইচ্ছে করছে পাখিকেও তার হাতের শক্ত বাঁধনে বেঁধে ফেলতে, কিন্তু শান নিরুপায়। হাতের মুঠি শক্ত করে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাখি আরো শক্ত করে গলা চড়িয়ে ধরে শানের। শরীরের 2 পাশে এলানো শানের হাত দুটো নিজের পিঠে ধরিয়ে দিয়ে আবার বলে, আমি চাইনি এভাবে আমাদের বিয়েটা হোক, যেহেতু হয়ে গেছে আর কি করার থাকে বলুন। পৃথিবীর সব থেকে ভালো বউ হব আমি, প্রমিস। শান না চাইতেও শক্ত করে জড়িয়ে ধরে পাখিকে। নিজের এতটা কাছে পাখিকে বুঝতে পেরে আবেগগুলো আর সংবরণ করতে পারে না। মুখ গুঁজে দেয় পাখির ঘাড়ের উপর এলিয়ে দেওয়া চুলের ভাঁজে। প্রতিটা স্পর্শেই নতুন এক পাখিকে আবিষ্কার করে পাখি। 2 হাতে আরও শক্ত করে জড়াতেই শান শীতকে সরে আসে আরও 2 হাত পিছনে। পাখিকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত চলে আসে বাড়ির পথে। পাখি সেদিকে চেয়ে নীরব অশ্রু বিসর্জন দিয়ে ভাবে, ভালোবেসেও কেন এত দূরত্ব আজ? কি সে কারণ যা আমার থেকে আপনাকে দূরে রাখতে বাধ্য করছে? চোখ মুছে বিড়বিড় করে বলে, আপনার অনুভূতি আমি বুঝেছি ডাক্তার সাহেব, আমার অনুভূতিও বুঝিয়েছি। এরপর আর দূরত্বটা সহ্য হচ্ছে না, কবে সবটা জানতে পারবো? তবে কথা দিচ্ছি, লুকানোর যে কারণ থাকো কি তা আপনার জীবন থেকে চিরতরে মুছে দেব আমি। এরপর রাত গভীর হওয়ায় পাখিও চলে আসে বাড়ির ভিতর। বাড়িতে ঢুকে চারপাশ তাকিয়ে কোথাও খুঁজে পায় না শানকে। কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় পাখির। অজানা ভয় চেপে ধরে পাখিকে, আয়ন ভাই তার কোনো ক্ষতি? না না, কি ভাবছি এসব, কেন খারাপ ভাবছি? বলতে বলতে বাড়ির বাহিরটাও খোঁজে পাখি, কোথাও পায় না শানকে। চিন্তিত মলিন মুখটা নিয়ে ঘরে ঢুকে বিছানায় বসে ভাবে, আমায় রেখে চলে গেলেন? ভাবতেই 2 চোখের কোণ ভরে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ওটাই করুন, আর আমি কালকেই পৌঁছাচ্ছি, নো প্রবলেম। পাশের ঘর থেকে শানের গলার আওয়াজে চমকে ওঠে পাখি। দ্রুত উঠে এসে ঘরে যেতে বুঝতে পারে শান জানালার একদম কাজ ঘেঁষে ফোনে কথা বলছে। কথা বলা অবস্থায় পাখির দিকে এক নজর তাকিয়ে পুনরায় বাহিরে তাকাতেই হঠাৎ কানেকশন ফেইল্ড হয়। মুখে বিরক্তিসূচক শব্দ করে শান বিড়বিড় করে, খ্যাতমার্ক এলাকা, নেটওয়ার্কই নেই, কিচ্ছু নেই।
শানের কথাই পাখি ফিক করে হেসে দেয়। শান ওর দিকে তাকিয়ে কিছু না বলে আবারও নেটওয়ার্কের খোঁজে ফোনটা জানালার ভিতর বাহির করে। ব্যর্থ হয়ে দরজার কাছে চলে আসতেই পাখি ঠাঁই দাঁড়িয়ে থাকে, এক ইঞ্চিও নড়ে না। শান সন্দিহান চোখে সেদিকে একবার চেয়ে আবার পাশ কাটাতেই পাখি সেপাশে সরে যায়। বুকে দুহাত গুছিয়ে ভ্রু নাচায় পাখি। শান বিরক্তি মাখা মুখে বলে, সরো, যেতে দাও। আটকাইছি কখন? আর দানবের মতো এই শরীর আটকাবার সাধ্য আমার মতো 58 কেজি মানুষের নেই। শান পাখির মতি গতি বুঝতে পারছে না। হঠাৎ পরিবর্তন শানকে দোটানায় ফেলে। এক হাত দিয়ে পাখিকে সরিয়ে দিতেই পাখি ফট করে শানের বাম গলে চুমু এঁকে দিয়ে নিজেই সরে যায়। শান হাঁ করে গালে হাত রেখে কিছুক্ষণ বোবার মতো দাঁড়িয়ে থাকে। এরপর পাখির পিছু পিছু এগিয়ে বলে, কি করলে এটা? পাখি ভাব নিয়ে ঘরের এত দিনের পুরনো জিনিসগুলো ছুঁয়ে দেখে। পাখির গাছ ছাড়া ভাব দেখে শানের রাগ উঠে যায়। হাতটা টেনে নিজের মুখোমুখি করে বলে, ঢং ছাড়ো, একটু আগে কি করলে এটা? কি করছি? ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে পাখি। কি করছো মানে? একটু আগে আমার গা বলতেই শান বন্ধ হয়ে যায়। গা কি ডাক্তার বাবু? শান মুখটা সামান্য বাঁকিয়ে ভাবুকের ন্যায় চেয়ে থাকে। কি হলো বলুন, গা কি? শানের দিকে একটু এগিয়ে এসে বলে পাখি। শান পিছনে মাথাটা হেলিয়ে সরু চোখে চেয়ে বলে, কিছু না। সগক্তি করে তর্জনে আঙ্গুল উঁচিয়ে বলে, এরকম দুঃসাহস আর দেখাবে না, ফল কিন্তু ভালো হবে না। 100 বার করবো, 1000 বার করবো, আগে করতে পারতাম না কারণ আগে বর ছিলেন না, এখন 1000 বার করবো, আমার বর, আমার অধিকার। শানের চোখে চোখ রেখে একরোখা জবাব দেয় পাখি। সে চোখের মায়া বড্ড বিষাক্ত লাগে শানের কাছে, যেন চোখে তিলে তিলে গড়ে তোলা নিজের অহমিকা ধ্বংসের আহ্বান দেখতে পায় শান। নজর সরিয়ে বলে, এরকম ভাবে কোনো বিয়ে হয়? ধরে বেঁধে বিয়ে, আমি এই বিয়ে মানি না। শানের কথাটা বুকের কোথাও গিয়ে লাগে পাখির। নিজেকে সংবরণ করে বলে, যেভাবেই হোক হয়েছে তো। শান মিছে রাগ দেখিয়ে পাখিকে কিছু বলতে যাওয়ার আগেই পাখি এগিয়ে এসে বলে, এখন আপনার 14 গুষ্টি মানবে। সর, সর বলছি, রাগ দেখিয়ে বলে শান। রাগত স্বরে কথাটা বললেও আগের মতো রাগ বা অপমান করার মন মানসিকতা শানের চোখে খুঁজে পায় না পাখি। সাহস জুগিয়ে বলে, আপনি চাই মানুন চাই না মানুন, আমি আপনার স্ত্রী, কথাটা মগজে গেঁথে নিন। বলেই সরে আসে পাখি, জ্যোৎস্নাকে আড়াল করে বৃষ্টির আলাপন। ঝুম বৃষ্টিতে চারপাশ টিপটিপ করছে। ফুলশয্যার খাটে শান একা শুয়ে আছে। সাহস আর লজ্জা ভুলে শানকে জড়িয়ে ধরা বা কিস করা গেলেও সারা রাত এক বিছানায় থাকার কথা ভাবতেই কেমন যেন লাগে। তাই রাতটা পাশের ঘরে থাকার চিন্তা করে পাখি। এ ঘরে বিছানায় শুতেই ছোটবেলার হাজার স্মৃতি মানসপটে ফুটে ওঠে। স্মৃতিচারণের এক পর্যায়ে পাখি বুঝতে পারে ঝুম বৃষ্টির সাথে সাথে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ বাজ পড়ার বিকট শব্দে পাখি জোরে চিল্লিয়ে কান চেপে ধরে। ভয়ে বুকটা ধকধক করে তার। পাখির আকস্মিক চিল্লানোতে শান ছুটে আসে, হন্তদন্ত হয়ে বলে, কি কি হয়েছে তোমার? মাথা তুলে পাখি মিনমিন করে বলে, কি কিছু না। তাহলে চিল্লালে কেন তুমি? এমনি। পাখির কথায় শান আবার ফিরে যেতেই আর একটা বাজ পড়ে। পাখি বিছানা থেকে তিরিং করে লাফ মেরে মেঝেতে শানের পিছনে গিয়ে দাঁড়ায়। শানের বোঝার বাকি নেই কিসে ভয় পাচ্ছে পাখি। মুচকি হেসে নেয় পাখি, তাকাতেই সে হাসি নিজেকে মিলিয়ে নেয় শান। মাথাটা একটু নিচু করে বলে, ওই পোকা চেনো? পাখি বুঝতে পারে না হঠাৎ এমন প্রশ্নের কারণ কি। কোনো উত্তর না করে ঠাই দাঁড়িয়ে থাকে। শান আবার বলে, ওই পোকার মুখ শক্ত থাকে আর বাম হচ্ছে নরম, শক্ত মুখটা দিয়ে কি না কি নষ্ট করে। হাতে নিয়ে দেখো ওর বাম কতটা নরম, তুমি হচ্ছে সেই ওই পোকা, খালি মুখে বড় বড় কথা না। বলেই শান চলে যায় পাশের রুমে। পাখি চোখ মুখ কুচকে বলে, আমি ওই পোকা? আমার মুখ শক্ত আর বা?
রাগে গজগজ করে শানের ঘরে এসে বলে, আমি মোটেও ওই পাকা নই, ঠিক আছে? বুঝলাম, এবার লাইটটা অফ করে চলে যাও। পাখি রিন রিনের স্বরে বলে, ও ঘরের পানি পড়ে। শান বেশ বুঝতে পারে পাখি কিসের ভয়ে ও ঘরে যেতে চাইছে না। কপট রাগ দেখিয়ে অবাক হওয়ার ভান করে বলে, তো তুমি কি এই ঘরে থাকার প্ল্যান করছো? পাখি অসহায়ের মতো মুখটা করে তাকায়। আর তুমি মিথ্যে কেন বলছো? কোথায় পানি পড়ে? হ্যাঁ, তোমার বাবা বেশ শক্ত কাজ করেছেন, বোঝা যাচ্ছে। এই ছাদ ফুটো হতে মিনিমাম আরো 50 বছর দরকার আছে। পাখি বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। শান ওর দিকে তাকিয়ে বলে, লাইটটা অফ করে চলে যাও, ঘুমাবো আমি। কাল সকালে এখান থেকে বের হতে পারলে যেন আমি বাঁচি। শেষের কথাটা বিড়বিড় করে বলে শান, তবুও গিয়ে পৌঁছই পাখির কানে। রাগে এগিয়ে এসে বলে, কে থাকতে বলেছিল আপনাকে? ঢং করেছেন এখন? শান আর পিছু ফিরে তাকায় না, চোখ বন্ধ করেই শুয়ে থাকে। বিড়বিড় করতে করতে পাখি বিছানার একদম একপাশে ভয়ে ভয়ে চরসর হয়ে শুয়ে পড়ে। তড়িৎ গতিতে শান বলে ওঠে, হোয়াট দ্য হেল ইজ দিস? তুমি এখানে কেন? বর্ষ এখানে বসে এখানেই থাকবে, আর আজ আমাদের ফুলশয্যা। তো তো আবার কি? আমি এখানে ঘুমাবো, ব্যাস। ঝনঝনে গলায় জবাব দেয় পাখি। শান কিছু বলতে যাবে তার আগে বেড সুইচ টিপে পাখি ঘর অন্ধকার করে নেয়। সাহস দেখিয়ে শুয়ে তো পড়লাম, যদি অধিকার ফলায় আর ও ঘরে একা আমি পারবো না থাকতে। ভাবতে ভাবতে ঠোঁট উল্টে ফেলে পাখি। শান কিছু বলতে চেয়েও পারে না, কারণ বেশ বুঝতে পেরেছে পাখি বজ্রপাতে ভয় পাচ্ছে। চুপচাপ পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল শান রেডি হয় ঢাকা ফেরার উদ্দেশ্যে। খাবারের জন্যে অনেকবার চেত করলেও রানীমাসির চেতকে রাখতে পারে না শান। আশ্বস্ত করে বলে, পরে আসবো কোনো এক সময়। শান রেডি হয়ে রানীমাসিকে বলে, পাখি এখানে থাকুক, ওর যা যাবতীয় খরচ আমি বহন করবো, আপনার ওকে দেখে রাখবেন। আমার পক্ষে ওকে নিয়ে যাওয়া আর সঙ্গে রাখা সম্ভব নয়। রানীমাসি অবাক হয়ে বলে, এ কেমন কথা, বিয়ে করলে কাল আর আজ রেখে যাচ্ছ বাবা? বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, এতে আমার কোনো ইচ্ছে ছিল না। হাজার হোক, তারপরেও তো কিভাবে দেখে রাখবো ওকে আমি? তুমি আয়নকে চেনো না তাহলে? পাখিকে জ্যান্ত মেরে ফেলবে সে। ভয়ে আড়ষ্ট হয়ে কথাগুলো বলে রানীমাসি। শান অবাক ভেবে বলে, কিচ্ছু হবে না, কোর্ট থেকে আমি কাগজ নিয়ে এসেছি, পাখির কিচ্ছু করতে পারবে না ওরা। বলেই শান আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে আসে। পাশের ঘর থেকে সম্পূর্ণ কথা শুনে পাখি চোখের জলটা মুখে বলে, নিয়ে তো আপনি যাবেনই, আমি আপনার সংসার করব, এটা ফাইনাল। আমার জন্য জমানো ভালোবাসাটা একদিন আমি ঠিকই আদায় করে নিব। চোখমুখ শক্ত হয়ে আসে পাখির। শান দ্রুত এসে চাবি নিয়ে গাড়ির দরজা খুলে সিট বেল্ট বাঁধে পাখি রানীমাসির থেকে বিদায় নিয়ে দৌড় দেয়। গাড়ির দরজা খুলে বসে পড়ে সিটে। চলুন চলুন, তাড়াতাড়ি যেতে হবে তো, বলতে বলতে সিট বেল্ট বাঁধার জন্য ব্যতিব্যস্ত হয় পাখি। শান ভ্রু কুচকে সানগ্লাসটা নামিয়ে বলে, তুমি তুমি কোথায় যাচ্ছ? ড্যাম ইট পাখি, দিস ইজ টু মাচ। চোখ মুখ বন্ধ করে বলে শান, আমি যখন ভেবেছি যাবো তখন যাবই, কিছুদিন থেকে আবার চলে আসবো। শান বুঝতে পেরেছে একে আটকানো মানে নিজের সময় অপচয় করা, কারণ সে কোনোভাবেই মানবে না কোনো কথা। স্টিয়ারিংয়ে হাত রেখে বলে, যাবে ভালো কথা, কাউকে ঘৃণাক্ষরে বলতে পারবে না যে আমাদের বিয়ে হয়েছে, রাজি? মনটা বিষিয়ে ওঠে পাখির। কোনো মতে নিজেকে ধাতস্থ করে বলে, রাজি, তবে আবার যদি সবাই বাজে কথা বলে? তেরছাভাবে বলে শান, গাড়ি স্টার্ট করে। পাখি হাঁপ ছেড়ে ঠোঁটের ডগায় বিড়বিড় করে, আগে তো যাই তারপর দেখা যাবে, সবার মুখে টেপ মেরে দিব। যা বলার জোরে বলো, গাড়ি চালাতে চালাতে বলে শান। অবাক হয়ে পাখি বলে, শুনলেন কি করে? শান কিছু না বলে স্মুথলি ড্রাইভ করে চলে।
মধ্য দুপুরে আহমেদ ম্যানশনে এসে পৌঁছয় শানের গাড়ি। গাড়ি পার্ক করে রেখে শান বাড়িতে ঢোকে। গমগমে ভাব দেখে পাখি কোনো কথা বলার সুযোগ পায় না। পেছন পেছন সেও বাড়িতে ঢোকে। রাহিলা বেগম শানকে দেখে নিরাশ হয়, কারণ মনের ভুলে তিনি চেয়েছিল পাখির আগমন। নিরাশ বদনে বলে, ফ্রেশ হয়ে না বাবা, আমি খেতে দিই। বলেই পাশ কাটতেই পাখি মাথা উঁচিয়ে রাহেলাকে গাল ফুর্তি হাসি উপহার দেয়। অবাক হয়ে রাহেলা এগিয়ে এসে বলে,